মাত্র দু কোয়া রসুনে যে উপকার পাবেন লাখ টাকাতেও তা আর পাবেন না। সুস্থ থাকতে রোজ রাতে দু কোয়া কাঁচা রসুন খেয়ে ফেলুন। সকালে খালি পেটে খেতে হবে বা রাতে খেতে হবে এমন নয়, বিকেল দুপুর বা যে কোনো সময় আপনি খেতে পারেন, তবে খেতে হবে কাঁচা। সাধারণ রসুনেরই দুটি কোয়া খেতে পারেন, তবে হাই প্রেশার বা কোলেস্টেরল থাকলে তিন থেকে চারটি করে খাবেন। এক্ষেত্রে প্রেশার বা কোলেস্টেরলের ঔষধ বন্ধ করবেন না। বর্তমান সময়ে শরীরকে সুস্থ রাখতে রসুনের কোনো বিকল্প নেই। ছোট বড় যে কোনো ভাইরাস মেরে ফেলতে পারে রসুন, তাই নিজ স্বার্থের জন্য হলেও পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। জটিল রোগের কারণে হঠাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করতেও এই ছোট্ট সবজিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে রসুনের কোয়া ছাড়িয়ে সঙ্গে সঙ্গে খেলে কিন্তু উপকারে লাগে না, বরং কোয়াটা ছাড়ানোর পর মাত্র পাঁচ মিনিট রেখে দিন। এমনটা করলে কিছু এনজাইম বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে, তাতে রসুনের কার্যকারিতা অনেকাংশেই বৃদ্ধি পাবে। চলুন ভিউয়ার্সরা জেনে নেওয়া যাক রসুনে কী কী পুষ্টিগুণ রয়েছে। রসুনে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, ক্যালসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং ভিটামিন এ, বি এবং সি। তাই তো কোয়া অবস্থায় অথবা পানি দিয়ে প্রতিদিন রসুন খেলে নানা উপকারে লাগবে। যেমন শরীরে উপস্থিত নানা ক্ষতিকর উপাদান এবং টক্সিন বেরিয়ে যাবে, সেই সঙ্গে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হওয়ার আশঙ্কাও কমে যাবে। তেমনি লিভারের কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো। এখানেই শেষ নয়, নিয়মিত রসুন খেলে আরও নানা উপকার পাওয়া যাবে। এক, রক্ত জমাট বাঁধতে দেয় না রসুন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, শরীরের প্রতিটি অংশে রক্ত সরবরাহ যাতে সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখে রসুন, সেই সঙ্গে ব্লাড ক্লট হওয়ার আশঙ্কাও কমে যায়। দুই, ঠান্ডা লাগা। ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা লাগে, সেই সঙ্গে জ্বর তো হবেই। আপনার অবস্থাও যদি এমন হয় তাহলে আজ থেকে নিয়মিত খাওয়া শুরু করুন কাঁচা রসুন, তাহলেই দেখবেন এমন সমস্যা আর হবে না। তিন, স্টোমাককে ঠান্ডা রাখে রসুন। পেটে যাদের খুব গ্যাস হয় তারা যদি নিয়মিত রসুন খান তাহলে এমন ধরনের অসুবিধা ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। তবে বেশি মাত্রায় রসুন খাওয়া একেবারেই উচিত নয়, তাই অল্প করে খাবেন, তাতেই দেখবেন উপকার পাচ্ছেন। চার, ক্যান্সার প্রতিরোধ করতে। রসুনে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট, তাই তো নিয়মিত এটি খেলে স্টোমাক এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহু গুণে কমে যায়। পাঁচ, ফাঙ্গাল ইনফেকশন কমাতে। শরীরের কোথাও এমন সংক্রমণ হলে পরিমাণ মতো রসুনের কোয়া নিয়ে সেখানে ভালো করে ঘষে দিন। এতে কিছুটা জ্বালা পড়া করতে পারে, কিন্তু তাতে ঘাবড়ে যাবেন না, দেখবেন কিছুক্ষণ পর সেই রোগটা কমে গেছে। ৬, বাজে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে। শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি আর্টারিতে ময়লা জমে যাতে রক্ত সরবরাহ ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখে রসুন। তাই যারা হার্টের সমস্যায় বা অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন দুই কোয়া করে রসুন খাবেন, দেখবেন উপকার পাচ্ছেন। সাত নম্বর, ভাইরাস কমাতে। যে কোনো ছোট বড় ভাইরাস ধারে কাছে ঘেঁষতে পারবে না যদি আপনি প্রতিদিন দু কোয়া করে কাঁচা রসুন খান। আর এ সময় দু কোয়া করে কাঁচা রসুন বেশি করে সবারই খাওয়া উচিত। ভিউয়ার্সরা, আশা করি যারা জানতেন না
যে কাঁচা রসুন খাওয়ার এত উপকারিতা তারা আমার আজকের ভিডিও দেখার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত জানিয়ে দিন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।